ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 আমেরিকা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান হোজের শহর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চীনা সম্প্রদায়ের কাছে তাদের পূর্বপুরুষদের প্রতি আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। চীনা আমেরিকান প্রবক্তা এবং নির্বাচিত কর্মকর্তারা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, তবে সতর্ক করে বলেছেন যে এশীয়দের প্রতি বৈষম্য এবং বর্ণবাদের ঘটনা এখনও ব্যাপক হারে ঘটছে। লস অ্যাঞ্জেলেসের কাছে কয়েক ডজন পণ্যবাহী জাহাজ বন্দরের বাইরে অপেক্ষমান থাকার পাশাপাশি পণ্য সরবরাহের ক্ষেত্রে বাধা বিরাজ করছে। এই অবস্থার কারণে খুচরা বিক্রেতাদের মধ্যে ছুটির মরশুমের কেনাকাটার প্রস্তুতিতে পসরা মজুত করার পক্ষে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, বুধবার গভীর রাতে হাওয়াইয়ের কিলোয়া আগ্নেয়গিরিতে পূর্ণমাত্রায় অগ্ন্যুৎপাত ঘটে। ইউএসজিএস নতুন করে অগ্ন্যুৎপাত এবং সংশ্লিষ্ট বিপদ মূল্যায়ন করেই কিলোয়া আগ্নেয়গিরির সতর্কতার মাত্রা অরেঞ্জ থেকে রেড বা লালে উন্নীত করেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।